হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াইট ইগল 140। তা বন্ধু, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, বিএসএফ, এছাড়া বাংলাদেশের বিজিবিও রয়েছে। ঠিক আছে, এখানে দুই দেশের একটা ফ্ল্যাগ মিটিং হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, এখানে একদম রাত্রেবেলায় এই ফ্ল্যাগ মিটিংটি হয়েছিল বিশেষ একটা কারণে। তা বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে কয়েকদিন আগে সিকিমে একটা ভয়াবহ বন্যা হয়েছিল। ঠিক আছে, এই বন্যার যে হরপা বান একটা হয়েছিল, সেই হরপা বানে যে সিকিমে ক্যাম্প ছিল, আর্মি ক্যাম্প থেকে শুরু করে যে সাধারণ মানুষের বসবাস, সেই সাধারণ মানুষের বসবাসকে এই হরপা বান একদম ভেসে নিয়ে যায়। তার মধ্য থেকে আমরা জানতে পারি যে অনেক সেনাবাহিনীও এই হরপা বনে ভেসে আসে। সেই হরপা বনে ভেসে এসে একদম বাংলাদেশের সীমান্তে পৌঁছে যায় কিছু মানুষের লাশ। সেই লাশ নিয়েই এই ফ্ল্যাগ মিটিং, যে লাশগুলি আমাদের ভারতীয় নাগরিকদের ছিল, সেই লাশ নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ সের সহযোগিতায়, এদিকে বাংলাদেশ পুলিশের সহযোগিতায়, সাথে বাংলাদেশ যে বর্ডার যে গার্ড রয়েছে, আর এদিকে রয়েছে আমাদের বিএসএফ, সম্মিলিতভাবে আমরা নিয়ে আসি আমাদের ভারতীয় সহনাগরিকদের ডেড বডি, যা নিয়ে আমরা কালকে রাত্রিবেলায় আমরা এ নিয়ে এই ফ্ল্যাগ মিটিংটা করেছিলাম। যাই হোক, এই হচ্ছে আপডেট। আপনারা দেখতে থাকুন যে হরপা বানের কারণে কত মানুষের লাশ এইভাবে কোথায় ভেসে গেছে। তার মধ্যে থেকে আমরা দুই তিনটা লাশের সন্ধান পেয়েছিলাম বাংলাদেশের সীমান্তে। আপনারা দেখতে থাকুন শেষ অবধি ভিডিওটা। তাহলে থ্যাংক ইউ। ছাড়ো,